হ্যালো বন্ধুরা কীভাবে অন্যের সিমের কল আপনার সিমে নিয়ে আসবেন বা কোনো নাম্বারে কল ফরওয়ার্ড করবেন কিভাবে সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমি প্রশান্ত রয়েছি আপনাদের সাথে আপনারা দেখছেন টেজ প্রশান্ত প্র চলুন শুরু করা যাক আপনি যদি এখনও আমার এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন অন্যের সিমের কল আপনার সিমে নিয়ে আসার জন্য বা কোনো নাম্বারে কল ফরওয়ার্ড করার জন্য প্রথম আপনাদের ডায়াল অপশানটিকে ওপেন করে নিতে হবে ডায়াল অপশানটিকে ওপেন করে নেওয়ার পর ডায়াল প্যাডে আপনাদের ডায়াল করতে হবে স্টার টু ওয়ান স্টার আপনার নাম্বার হ্যাচ এই কোডটি দিয়ে দেওয়ার পর এই যে কল আইকন দেখতে পাচ্ছেন এই কল আইকনে একটি ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে সিম সিলেক্ট করতে বলবে আপনি যেই সিমের কল আপনার নাম্বারে ফরওয়ার্ড করতে চাইছেন সেই সিমটিকে এখানে সিলেক্ট করে নেবেন জাস্ট এখানে আমি আমার জিও সিমটিকে সিলেক্ট করে নিচ্ছি সিম সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে এখানে একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে লেখা রয়েছে কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল এভাবে আপনারা কোনো নাম্বারে কল ফরওয়ার্ড করতে পারবেন জাস্ট এখানে আমরা ওকে অপশানটিতে ক্লিক দিয়ে দেবো তো এই কল ফরওয়ার্ডটাকে বাতিল করার জন্য আপনাদের আবার ডায়ল অপশানটিকে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর ডায়ল প্যাডে হ্যাশ টু ওয়ান হ্যাশ এই কোডটি দিয়ে দেওয়ার পর কল বাটনে একটি ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার সাথে সাথে যেই সিমের কল ফরওয়ার্ড আপনারা বাতিল করতে চাইছেন সেই সিমটিকে সিলেক্ট করে নিতে হবে এখানে আমি জিও সিমটিকে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে এখানে একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে লেখা রয়েছে কল ফরওয়ার্ডিং সার্ভিস বিন ডিজেবল এখানে কল ফরওয়ার্ডিংটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে জাস্ট এখানে ওকলা অপশানটিতে আমরা ক্লিক দিয়ে দেবো এভাবে কল ফরওয়ার্ডিং করতে আপনাদের যদি কোনো অসুবিধা হয় বা কোডগুলো অ্যাপ্লাই করতে যদি কোনো অসুবিধা হয় আপনাদের সেক্ষেত্রে কল সেটিংয়ে গিয়ে আপনারা কোনো নাম্বারে কল ফরওয়ার্ডও করতে পারবেন এবং বাতিল করতে পারবেন সেজন্য আপনাদের জাস্ট ডায়াল অপশানে একটি ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে আপনারা ডান দিকের একেবারের ওপরের কোণে তিনটে ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে এরকম ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে সেটিংস বলে একটি অপশান রয়েছে এই কল সেটিংস অপশানে একটি ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম ধরনের অপশান এসে যাবে আপনাদের সামনে এখানে কলিং অ্যাকাউন্টস বলে একটি অপশান রয়েছে জাস্ট এই অপশানটিতে এখন একটি ক্লিক দিয়ে দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে সিম সিলেক্ট করতে বলছে দুটো সিমের অপশান রয়েছে এয়ারটেল এবং জিও জাস্ট জিও সিমের কলটাকে আমরা ফরওয়ার্ড করতে চাইছি আমার অন্য নাম্বারে সেজন্য জিও সিমটিকে এখানে সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পরে এখানে কল ফরওয়ার্ডিং বলে একটি অপশান আপনারা পেয়ে যাবেন এই কল ফরওয়ার্ডিং অপশানে আপনাদের একটি ক্লিক দিয়ে দিতে হবে ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে ভয়েস বলে একটি অপশান আপনারা পেয়ে যাবেন এই অপশানটিতে একটি ক্লিক দিতে হবে ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে কিছু টাইম নেবে এবং টাইম নিয়ে নেওয়ার পর চারটে অপশান আপনারা দেখতে পাবেন প্রথম যে অপশানটি রয়েছে অলওয়েজ ফরওয়ারেড এই অপশানটিতে ক্লিক দেওয়ার সাথে সাথে এরকম ধরনের অপশান ওপেন হয়ে যাবে এখানে আপনি যেই নাম্বারটি দিয়ে দেবেন সেই নাম্বারে কিন্তু সর্বদা কল ফরওয়ার্ড হয়ে যাবে এই জিও সিমের কল নাম্বারটি দিয়ে দেওয়ার পর টার্ন অন বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দিতে হবে ক্লিক দিয়ে দিলে জিও সিমের সকল কল এই নাম্বারে কিন্তু ফরওয়ার্ড হয়ে যাবে এবং এটাকে বন্ধ করার জন্য জাস্ট এখানে একটি ক্লিক দিতে হবে ক্লিক দিয়ে দেওয়ার পর টার্ন অফ বলে যে অপশানটি রয়েছে এই অপশানে একটি ক্লিক দিয়ে দিতে হবে ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে অলওয়েজ ফরওয়ার্ড কল ফরওয়ার্ড কিন্তু বন্ধ হয়ে যাবে এবং অলওয়েজ ফরওয়ার্ড এর একটি শর্টকাট কোড রয়েছে এই অপশানটির যেটা আপনারা পাশে দেখতে পাচ্ছেন আপনারা চাইলেও এই কোডটি অ্যাপ্লাই করে এটা করতে পারেন এরপরে যে অপশানটি রয়েছে হোয়েন বিজি যখন আমার জিও সিম ব্যস্ত থাকবে তখন এখানে যেই নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে কিন্তু সকল কল ফরওয়ার্ড হয়ে যাবে এখানে নাম্বারটি দিয়ে দেওয়ার পর টার্ন অন বলে যে অপশানটি রয়েছে এই অপশানে একটি ক্লিক দিতে হবে ক্লিক দিয়ে দেওয়ার পর থেকেই যখন আমার জিও সিম ব্যস্ত থাকবে তখন এই নাম্বারে আমার জিও সিমের সকল কল ফরোয়ার্ডের হয়ে যাবে এবং এটাকে বন্ধ করার জন্য জাস্ট এই অপশানে একটি ক্লিক দিতে হবে ক্লিক দিয়ে দেওয়ার পর রান অফ বলে যে অপশানটি রয়েছে এই অপশানে একটি ক্লিক দিয়ে দিতে হবে ক্লিক দিয়ে দিলেই কল ফরওয়ার্ডের কিন্তু বন্ধ হয়ে যাবে এবং এই হোয়েন বিজি অপশানটির একটি শর্টকাট কোড রয়েছে যেটা আপনারা পাশে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে ওই কোডটি অ্যাপ্লাই করতে পারেন এরপরে যে অপশানটি রয়েছে হোয়েন আন অ্যানসারেড অর্থাৎ যখন আমার জিও সিম কোনো উত্তর দেবে না তখন আপনারা এখানে যে নাম্বারটি সেট করে রাখবেন সেই নাম্বারে কিন্তু কল ফর হয়ে যাবে এখানে নাম্বারটি দিয়ে দেওয়ার পর টার্ন অন বলে যে অপশানটি রয়েছে এই অপশানে একটি ক্লিক দিয়ে দিতে হবে ক্লিক দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু নাম্বারটি নিয়ে নেবে এবং এটাকে বন্ধ করার জন্য জাস্ট এই অপশানে একটি ক্লিক দিতে হবে ক্লিক দিয়ে দেওয়ার পর টার্ন অফ বলে যে অপশানটি রয়েছে এই অপশানে একটি ক্লিক দিয়ে দিতে হবে এবং হোয়েন আন এই অপশানটি একটি শর্টকাট কোড রয়েছে যেটা আপনারা পাশে দেখতে পাচ্ছেন আপনারা চাইলেও এই কোডটি অ্যাপ্লাই করতে পারেন এর পরবর্তী যে কোডটি রয়েছে হোয়েন আনরিচেবল অর্থাৎ যখন আমার এই জিও সিমটি পরিষেবার সীমার বাইরে থাকবে তখন এইখানে আমি যেই নাম্বারটি দিয়ে দেবো সেই নাম্বারে কিন্তু কল ফরার্ড হয়ে যাবে এখানে নাম্বারটি দিয়ে দেওয়ার পর ট্রান অন বলে যে অপশানটি রয়েছে এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দিতে হবে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে নাম্বারটি নিয়ে নেবে যখন আমার জিও সিম পরিষেবা সিমার বাইরে থাকবে তখন এই নাম্বারে সকল কল ফরওয়ার্ড হয়ে যাবে এবং এটিকে বন্ধ করার জন্য জাস্ট এইসব অপশানে একটি ক্লিক দিতে হবে ক্লিক দিয়ে দেওয়ার পর ট্রান অফ বলে যে অপশানটি রয়েছে এই অপশানে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে কল ফরওয়ার্ড বন্ধ হয়ে যাবে এবং এই অপশানটির একটি শর্টকাট কোড রয়েছে যেটা আপনারা পাশে দেখতে পাচ্ছেন এবং সকল কল ফরওয়ার্ডকে বন্ধ করার জন্য আপনারা ডায়াল প্যাডে হ্যাচ টু ওয়ান হ্যাচ এই কোডটি লিখে ডায়াল করতে হবে আপনাদের সেই সিম থেকে ডায়াল করলেই সকল কল ফোয়ার্ড বন্ধ হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি এখনও আমার এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন আর আপনার বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না